যারা ইউরোপে যেতে ইচ্ছুক তাদের থেকে 6 থেকে 7 লক্ষ টাকা তারা শুরুতে নিয়ে নেয়। তো তাদের কাছ থেকে অলমোস্ট 3 কোটি টাকার কাছাকাছি তারা হাতিয়ে নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে তাদের লোকজন রয়েছে, তাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে বিভিন্ন অঞ্চলে তারা তাদের দালাল রাখে। তাদের দালালদের কাজই হচ্ছে তাদের কাছ থেকে পাসপোর্টগুলো সর্বপ্রথমে সংগ্রহ করা, এবং মধ্যপ্রাচ্যে যারা যেতে ইচ্ছুক তাদের থেকে 2 থেকে 3 লক্ষ টাকা, এবং যারা ইউরোপে যেতে ইচ্ছুক তাদের থেকে 6 থেকে 7 লক্ষ টাকা তারা শুরুতে নিয়ে নেয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, গত 2 বছরে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে তারা গত 2 বছরে উল্লেখযোগ্য সংখ্যক কোনো ধরনের ভিকটিমকে তারা ওরকম পাঠাতে পারেনি। আমাদেরকে যা তারা যেটা জানিয়েছে যে তারা 10 থেকে 12 জন তারা গত 2 বছরে পাঠাতে সক্ষম হয়েছে। বেসিক্যালি এই যে প্রতারণার মাধ্যমে যখন তারা এই অর্থটা সংগ্রহ করে একটা বড় অ্যামাউন্ট, আমরা যেটা বলেছি গত 2 বছরে তারা অলমোস্ট 3 কোটি টাকার মতো, এই মোর দেন 75 এরকম ভিকটিম আছে, আজকে প্রায় 38 জন ভিকটিম এসছে। তো তাদের কাছ থেকে অলমোস্ট 3 কোটি টাকার কাছাকাছি তারা হাতিয়ে নিয়েছে। তাদের এই অ্যামাউন্টটা যখন বড় হয়ে যায় তারা তখন বিদেশে পাড়ি জমানোর তারা পরিকল্পনা গ্রহণ করে। বাট এই পর্যন্ত তারা তাদেরকে বিদেশে পাঠানোর জন্য কোনোরকম কার্যক্রম তারা গ্রহণ করতে সক্ষম হয়নি। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই যে তারা বিদেশে পাঠাচ্ছে, সবসময় তারা যেটা করে যে ফ্লাইটের পূর্বে তারা ভিকটিমের নিকট কোনো পাসপোর্ট, কোনো ভিসা বা কোনো টিকিট তারা দেয় না। সবসময় এই কাজটা তারা করে আসে এবং তাদেরকে বলা হয় যে বিদেশে পৌঁছানোর পরে তাদেরকে ওয়ার্কিং ভিসা করে দেওয়া হবে। তো যেটা হয়, বিদেশে অবস্থান তো তাদের কিছু এজেন্ট থাকে, সেই এজেন্ট তাদেরকে ওখানে রিসিভ করার পরে তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে তাদেরকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। তো অনেক সময় দেখা যায় যে সমস্ত ভিকটিম এই সমস্ত শারীরিক এবং মানসিক নির্যাতন স্বীকার করতে সক্ষম হয় না, তারা দেশে যোগাযোগ করে তারা তাদের নিজস্ব বন্দোবস্তে তারা চলে আসে। তো চলে আসার পরে যেটা হয় যে প্রধান যে সহযোগী মাহবুব, সে উল্টো ভিকটিমকে দোষারোপ করতে থাকে এবং তাদেরকে বলতে থাকে যে তুমি আরও যদি কিছুদিন ওখানে ওয়েট করতে তোমাদেরকে সুন্দর একটা কোম্পানিতে চাকরি দেওয়া আমাদের পক্ষে সম্ভব হতো, তুমি যেহেতু চলে আসছো এটা সম্পূর্ণ তোমার দোষ, সেখানে আমাদের কিছু করার নেই। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে সমস্ত ভিকটিমগুলো, অনেক ভিকটিম তাদের কাছে যখন এরকম 1-1.5 বছর হয়ে গেছে তাদের পাসপোর্টটা রেখে দিয়েছে, যখন পাসপোর্টটা নিতে যেত তাদেরকে হুমকি টুমকি, মামলা এবং মেরে ফেলার হুমকি সে দিয়েছে মাহবুব। এই ধৃত মাহবুব সে এসএসসি পাশ করেছে, সে ফার্স্টে 1993 সালে সে মালয়েশিয়া গমন করে, সেখানে 5 বছর থাকার পরে সে 1998 সালে ব্যাক করার পরে সে তার কৃষিকাজ শুরু করে। এরপরে কৃষিকাজ শুরু করার পরে তার মধ্যে এই যে অর্থের যে লালসা সেটি তার মধ্যে চলে আসে এবং সে 2000 সাল থেকে সে এজেন্সির মাধ্যমে সে লোক পাঠানো সে শুরু করে, এবং একটি এজেন্সির সাথে তার বনিমনা না হওয়ার প্রেক্ষিতে সে 2000 সালে পুনরায় সে এজেন্সির সাথে সে যোগাযোগ বিচ্ছিন্ন করে সে তার মতো করে একটি অফিস খুলে বসে এবং এই ধরনের প্রতারণাগুলো শুরু করে। তার অন্যতম যে সহযোগী এবং ম্যানেজার মাহমুদ করিম, সে ওএসএসসি পাস করেছে 2012 সালে চাঁপাইনবাবগঞ্জে, তার একটি চুরির মামলায় সে 7 মাস জেল খেটেছে, জামিনে মুক্তি পায়। তারপর তার এক আত্মীয়ের মাধ্যমে সে তার প্রধান যে সহযোগী মাহবুব আলমের সাথে তার পরিচয় হয় এবং সেও তার প্রধান সহযোগী এবং ম্যানেজার হিসেবে তার এই ধরনের যে প্রতারণা চক্র, এই প্রতারণা চক্রের সাথে সে জড়িয়ে পড়ে। তো আমাদের একটা অনুরোধ থাকবে যে বিদেশে যখন কেউ যেতে চায় তাহলে অবশ্যই যে সরকার কর্তৃক যে নিবন্ধন কিন্তু যে জনশক্তি রপ্তানিকারক অফিস রয়েছে তাদের সাথে যোগাযোগ করা, এবং বিদেশে গমনের পূর্বে যে ভিসা, সিলসহ পাসপোর্ট এবং মেডিকেল সনদ, বিএমটির বহির্গমন ছাড়পত্রগুলো চেক করে নেওয়া উচিত, এবং অবৈধ কোনো আদম ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রাখা ঠিক না, এবং ডকুমেন্ট ব্যতীত কোনো ধরনের লেনদেন থেকে বিরক্ত থাকার জন্য অনুরোধ করছি। এবং আমরা যাদেরকে আজকে ধরেছি যে প্রধান সহযোগী তার অন্যতম যে সহযোগী, আর তাদের কোনো রিক্রুটিং, কোনো মানে সার্টিফিকেট নেই, কোনো এজেন্সির সাথে ওদের কোনো যোগাযোগ নেই এবং তারা সম্পূর্ণ একটি ভুয়া, এবং তারা এই ধরনের নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠান খুলে এই সহজ সরল মানুষের সরলতার সুযোগ নিয়ে গত 2 বছরে তারা প্রায় 3 কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে। আমরা যাদেরকে ধরেছি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করবো।